ইউ সুপিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ইভেন্ট ভাই ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা কিন্তু টুর্নামেন্টের মানে একটা ই করতে যাচ্ছি ভিডিও, যেরকম আমার সাথে আসছেন হলো বার্সেলোনা। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমি কিন্তু কমেন্টারি করবো পুরো ফুল ম্যাচ সব, তারপরে সব নিয়ে শুরু করে কমেন্টারি। সো আজকে আমি বরিশালে ভাবে কমেন্টারি করবো, তো এই জন্য ভাই সবাইকে হাসাব আমি। সো ভাই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবা। সো কমেন্টারি স্টার্ট। সো এখন মুইয়ে দেখতেছি যে বাংলাদেশ ভার্সেস হইতেছে বার্সেলোনা। আমি এদিকে নাম কইতে পারি না, তাও আঁকা করলাম খিরে ভাই কালো হয়ে আছে। হ্যাঁ, আর ময়ূর কিন্তু একটু কাশি কাশি লেগা কিন্তু হাইসো না, ময়ূর কিন্তু অনেক কাশি ঠান্ডা। এমএ কিন্তু সিটি বাইজা গেল আর এমএ কিন্তু খেলা শুরু হয়ে গেল। এম একটা পাস আর কিন্তু বাংলাদেশে একটা হল করছে, এরপরে আরেকটা দিয়ে দিল। এরপরে নেইমার, নেইমারের থেকে পাস এবং কি জুইন বেলেগম এবং একটি শর্ট পাটে রাখতে গেল আর নেইমার, আর এটা গোল। একদম একটা সুন্দর গোল ছিল নেইমারের। এই নেইমার কিন্তু খুব ভালো খেলে কিন্তু, এবং এর একটি তিন মিনিটের মধ্যে একটি গোল দিয়ে দিল বাংলাদেশি। হ্যাঁ, ময়ূ বাংলাদেশি এলেগা ময়ূ সাপোর্ট করতেছি বাংলাদেশকে, কিন্তু ওরা কিন্তু ভালোই খেলবো আমি জানি, এটা আমি জানি। টুর্নামেন্টের কিন্তু প্রথম দিন হয়েছে, আর সময় কিন্তু ওরা খেলতে আসছে। এনে আরেকবার সিটি বাইজা গেল আর সুন্দর মতো বল লাগালো এখানে, আর এখানে কিন্তু সুন্দর মতো একটা লড়া দরকার ছিল কিন্তু পারেনি, আর সুন্দর মতো পাস পাস দেওয়া যেতেছে জুইট বেলেঙ্গাম, জুইট বেলেঙ্গার থেকে নেইমার, নেইমার কিন্তু ভুল করে দিছে, এনে যেহেতু সুন্দর মতো পাস পাস দিয়া খেলতেছে, এনে কিন্তু পাস পাস দিয়া খেলতে খেলতে কিন্তু বার্সেলোনা আগে যাইতেছে সুন্দর মতো আরেকটি কিন্তু পারল না। কিন্তু পাস পাস দিয়ে খেলতে আছে কিন্তু নেইমাররা কিন্তু পারতেছে না, ওদেরও খেলতেই পাস পাস, ওরা কুত্তা কুত্তা খেলতেছে কিন্তু নেওয়ার সুযোগ ছিল বাট নিল না। কিন্তু ইয়ামিন ইয়ামার পাইছে, আর ইয়ামিন মা ইয়াই হাই কি করতেছে ইয়ামিন ইয়ামার, হাই হাই রে কষ্ট করতে রে পাগল বানা রয়েছে। আর এম এম এ পাস পাস দিয়ে খেলতেইব, ওগোয়ের লেগা ওরা পাস পাস দিয়ে খেলতেছে। ইন্ডিয়া যাইতেছে মেসি, মেসির কাছে বল আর এমবাপ্পের কাছে বল, কিন্তু এমবাপ্পে কিন্তু দিয়ে দিল আর সুন্দর মতো একটি কর্নার, কর্নার তারা পাইয়া গেছে এটা উনিশ মিনিটে। বাংলাদেশের কিন্তু এক গোল, আর ওরা কিন্তু একটা স্ট্র্যাটেজি লাগাইতেছে কিন্তু ওরা কিন্তু সুন্দর মতো একটা কষ্ট করতে রেখেছে, কিন্তু কষ্ট করতে কিন্তু পারলো না। কিন্তু এখানে কিন্তু ওমা 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 সুন্দর কিন্তু মেসির হেড নাই, মেসির একটা হেডার একটা ই লাগবো লেগে এমবাপ্পে কিন্তু হেড পারে না, আর পারে ইয়েতে বার্সেলোনা সামনে যেতেছে লোক, কথা কইতে কইতে কিন্তু কইতে পারি নাই, এবং সুন্দর মতো একটি থ্রো দিছে এবং মেসি কিন্তু পারতো কিন্তু না, এবং মেসি একটা বল পাইছে আর সুন্দর মতো আরেকটা একটা কর্নার, কর্নার রূপে কর্নার দিয়ে যেতেছে। এমন ভাবন লাগবো যে অব একটা হেডিং একটা ফেয়ার লাগবো স্পিডিওয়ালা, তাহলে এরপরে সুন্দর মতো একটা দিয়ে দিল কিন্তু আঙ্গো স্ট্রিট মামাদুরা লাগছে সুন্দর মতো, কিন্তু লেওয়ার ডস কিন্তু আলো কিন্তু পারলো না, সুন্দর মতো একটা থ্রো ব্যাক দিল, আর একটা কিন্তু মানে হেলথম্যানের দরকার ছিল মেসি কী করলো মেসি সুন্দর মতো আরেকবার কিন্তু আগাইতেছে, আগায় কিন্তু একদম মানে গুঁড়ো বান্ধা যাইতেছে, কিন্তু পাঁচ পাঁচ দিয়ে খেলা লাগবো, আর আসলে কিন্তু নেইমার গোল, এর সেকেন্ড গোল নেইমার, এর নেইমার কিন্তু একটা ভালো একটা কাম করছে, মানে এবার কি হ্যাট্রিক করবো নাকি নেইমারে, দেখ ভালোই হয়েছে অনেকদিন পর নেইমারে হ্যাট্রিক করবো, এটা ময়ূর অনেক বড় একটাই সুন্দর মতো যে পাইছে এটাই তো ভালো, আর সুন্দর মতো ভাই ভাই মারছে নাকি, ভাই মারছে নাকি, যাক অনেক অনেক গোল দেখছি এমনভাবে আমার জীবনের চোখে, আরেকবার দেখলাম কমেন্টারি করতে করতে সুন্দর মতো কিন্তু আরেকবার বল দিয়ে পাই যেতেছে, বাট এটা কিন্তু কিনা বার্সেলোনা এবং বাংলাদেশ পাইলো এবং সুন্দর মতো পাঁচ পাঁচ দিয়ে গেলে কিন্তু গোল হয়ে যাবো, এটা কিন্তু গোল কিন্তু একটু রিক্স লয় একটু রিক্স লয় একটু পরে পরে মার, এটা পরে পরে মার, আর একবার সুন্দর মতো এমবাপ্পে, আর এমবাপ্পে কিন্তু এটা লয় নেই মার,
কিন্তু ভাই আবার পারলো না শোনার মতো একটি, বাট ভাই কি কিন্তু দেখতে দেখতে সরি বন্ধুরা ভিডিও একটু স্টপ হয়ে গেছিলো। আর দেখতেই পারতেছেন এটা কী হয়েছিল, সুন্দর মতো কিন্তু হেড দিয়েছিল এমবাপ্পে, ওই পাকতে ফাঁক দিয়ে যায় তো আর কিন্তু পারে নাই। এমবাপ্পের কী যে সুখ, কী যে সুখ, ওই হেডই দিতে পারে না বেচারায়। আচ্ছা সমস্যা নেই, সেকেন্ড পিরিয়ডে দেখি কী করে। শোনো মতো বল লিল হয়ে যেত সে নেইমারে কিন্তু ভালো না, আর এবং একটা উচিত বেলাগম পাইলো এবং কি এটা কিন্তু পাঁচ পাঁচ দিয়ে খেলছে। বা মেসি এ মেসি এ মেসি এমবাপ্পে এমবাপ্পে গোল 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 সুন্দর। আরেকটা এমবাপ্পে দিল ভাই 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 সবটি ফর্মে আছে ভাই, সবটি ফর্মে আছে, এটা লেগে তো ভাই মনে আমি করতেছি কি মন যদি মারে থাকতাম মনে কি করতাম ভাই, পঞ্চাশটা ষোলোটা গোল খেলতাম। যাক পাঁচটা ভালোই দিয়েছিল ভাই, অ্যাসেস্টটা ভালোই করছিল, অ্যাসেস্ট অ্যাসেস্ট ভাই। যাই হোক মেসি কিন্তু বানায় দিয়েছে সুন্দরভাবেই, নাহলে কিন্তু এমবাপ্পে দিতে পারতো না। আর ভালোই দিছে ভাই ভালোই। যাক সেকেন্ড পিরিয়ড হয়ে যাবো, সেকেন্ড পিরিয়ড হয়ে তো একবার সাব হবে, তো হেন্দি এখন সাব হয়েছে, সাবের বদলে হয়েছে এমবাপ্পের বদলে ডেনিশ লাও লাউ গুদু খাইব। এবং সুন্দর মতো একটি পাস দিয়ে দিছে কিন্তু পাসটা ভালো নাই, আমি নিয়ে আমার কিন্তু সামনে যেতেছে। আর সুন্দর মতো কিন্তু পাসকে দিব নাকি দিব না, আর এখন পায়ে গেছে। এ মনু তোমরা করতেছে ভাই ভাই তোমরা কি ভালো না, ডিবলিং করতে পারে না মনু, আমি যদি থাকতাম আমি গোলকিপার হয়ে সবটি আমি ডিবলিং করতাম। আর হেন্দি কি বার্সেলো না হাই হাই আটকা লাগছে, মানে ওরা কি যে ভাই সুন্দর মতো খেলতে পারে ওরা। এম দিয়ে ড্যানিশলাও কিন্তু এখন একটা দিয়া দিছে, আর কিন্তু একটা সুযোগ আছে, আর হিন্দি একটা ড্যানিশলাও একটা দিল হেডে কিন্তু দুইটা লাগছে। আবার হিন্দি কি মন পাইব নাকি এটা তো মনে করতে পারি নাকি, আর হিন্দি তো ভাই পাইতেছে না। হিন্দি একটা সুযোগ কিন্তু ওরা দুইটা লাগছে, মানে বুঝতে আসো ওরা কি যে খেলে, ওরা পাগল বানায় যায় ওরে। আর এমন দিয়া ড্যান্স, আর হিন্দি মেসি মেসি গোল দেয় এ মেসি গোল দেয় গেল গোল মেসি গোল এ মেসি এ মেসি সাব্বাস মেসি মেসি গোল। বাংলাদেশের মধ্যে কিন্তু মেসিও গোল দিয়ে দিছে ভাই, নেইমার কি খেলতো রে ভাই, ভাই নেইমার কি খেলতো দুটো একলা নিয়ে গোল দিয়ে দিছে ভাই, এটা রে ভাই নেইমার মেসি ভাই সুন্দর মতো কিন্তু পারছে ওরা ভাই। ড্যানিশলাও কিন্তু একটা মিস্টেক করছিল, মেসিও মিস্টেক করছিল, ওটা দিয়েছিল কিন্তু হাতে পারে নাই, আর এই স্ট্রেট তো মেসি যে আটকে তো পারবো। শুনো মতো আর একটি হয়ে গেছে, আর শুনো একটি আবার ওপরে আসবো, আর বেলিংহাম কিন্তু পাওয়ার চান্সও কিন্তু পাইলো না। আর হিন্দি কিন্তু আবার একটা মকিউজ মকিউন হাউস, আর শুনো মতো একটা ট্যাকেল কিন্তু কিন্তু ওরা লাগছে, আর এখন দিয়ে কিন্তু আরেকটা ইয়ে কি এনে আরেকটা কিন্তু ঘুরে লাগছে, হিন্দিয়া কিন্তু ফেস করা লাগছে, এমনকি হিন্দিয়া করব হিন্দিয়া কিন্তু যাইতে আছে, আর যাইতে যাইতে কিন্তু আর একটা কি একটা কেক দিব নাকি, আর অলমো দিয়ে দিছে একটা আওয়াজে বালা, আর এখান দিয়ে একটা যাক অনেকক্ষণ পর একটি কর্নার ভেজে। আর আমি যা কইতেছিলাম আর এত গুণ করতে পারিনি, ভুল হয়ে গেছে ভিডিও স্টপ হয়ে যায় গেলে আমি ই করতে পারিনি। আর সুন্দর মতো একটা হ্যাড, আর এনে দেখতে কইছিলাম ও ফ্রেন্স গোলকিপার ইন্ডিয়া সুন্দর মতো আরেকটি মনে পাইছে, আর ড্যানিশলাও দিয়ে পাইয়ে গেছে, ওরে মামা গো মা ও মামা গো ও মামা গো। আর মেসি ইন্ডিয়া যাইতেছে কিন্তু মেসি তো সুন্দর মতো যাইতে আছে ভাই, ড্যানিশলাও কী খেলবো ভাই, ড্যানিশলাও ড্যানিশ ওরে ভাই বেলেগাম বেলেগাম, আর ইন্ডিয়া বেলেগাম বেলেগাম, আর সুন্দর মতো বল রয়েছে ভাই, ড্যানিশলাও কী খেলছে তো মনু ভাই করতে পারতেছে। আর ইন্ডিয়া পাও ভাই কী কমো ওইটা কী কমো এডি, আর হিন্দি আরেকটা ফ্রেশ ভাবে মারা আছে, আর হিন্দি কিন্তু একটা চান্স আছে, আর চার মিনিট আছে, চার মিনিট আছে, আর হিন্দি কিন্তু কেমন কেমন বেবি কেমন কেমন, আর হিন্দি কিন্তু লাউ মেসি আঙ্কারা আঙ্কারা, আর হিন্দি কিন্তু আঙ্কারা পারলো না, আর হিন্দি আলিটা ম্যাচ কিন্তু সাহেব বলে জিতে গেল।
ম্যাচ কিন্তু পুরো সুন্দর মতো হইছে। আর তোমরা কিন্তু কমেন্ট সেকশনে কইবা যে আমি কেমনভাবে কমেন্টারি করছি। এমনি কিন্তু সাইড বলে কিন্তু একদম জিতে গেল ওরা, কিনলেগা ওরা হলো বীর পুরুষ প্লাস ওরা কিন্তু বাংলাদেশের জার্সি পরে আছে, এর লেগে কিন্তু ওরা কিন্তু অগভাগ্য অগভাগ্য। আল্লাহর ওসিলায় কিন্তু ওরা কিন্তু জিতে গেল চার গোলে বার্সেলোনার লগে ফাইনাল উঠা। এটা কিন্তু অনেক বলে একটা অ্যাচিভমেন্ট, খেলেগা লেজেন্ডার্সরা বাংলাদেশে কিন্তু জার্সি বইরা খেলতেছে, এটা কিন্তু পুরো একদম অবশিষ্ট। আর যদি ওরা ওই যদি রেস্ট কার্ড খাইতো তাহলে তো ওই আমি তো জানতাম যে এটা কী হইতো। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। তোমার যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবা, আমার কমেন্টারি কেমন লাগছে এটা কিন্তু অবশ্যই তোমার শেষ করে জানাইবা। আর যদি না জানো কিন্তু আমার কিন্তু কিছু নেই। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, ইদে আছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।